দশক মাসের শুরু থেকেই সারা দেশে চলছে তাপপ্রবাহ কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ চলছে আবহাওয়িতরা জানিয়েছেন দ্রুত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আজও দেশের বিভিন্ন স্থানে বয়ে যেতে পারে তাপ্রবাহ রবিবার পর্যন্ত টানা আঠাশ দিন দেশের বিভিন্ন স্থানে তাপ্রবাহ বয়ে গেছে যা ছিয়াত্তর বছরের রেকর্ড এর আগে রাজশাহীতে দু সালে ২০ দিন তাপপ্রবাহ ছিল গত চব্বিশ রাত রাজশাহীতে তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে সর্বনিম্ন আর্দ্রতা ছিল উনিশ শতাংশ আজ সকাল নয়টায় তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর